नमस्कार, जय गुरु। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। একবার ঠাকুর ভক্তদের বলিতেছেন, ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না। বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগতও মিথ্যা, স্বপ্নবত। জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে, তিনি যে কি মুখে বলতে পারে না। কিরকম জানো, যেন সচ্চিদানন্দ সমুদ্র, কূল কিনারা নাই, ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, তার রূপ ও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না, কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। বিচার করতে করতে আমিটামি আর কিছুই থাকে না। পেঁয়াজের প্রথমে লাল খোসা তুমি ছাড়ালে, তারপর সাদা পুরু খোসা, এইরূপ বরাবর ছাড়াতে ছাড়াতে ভিতরে কিছু খুঁজে পাওয়া যায় না। যেখানে নিজের আমি খুঁজে পাওয়া যায় না আর খুঁজেই বা কি, সেখানে ব্রহ্মের স্বরূপ বোধে বোধ কিরূপ হয় কে বলবে? একটা লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গোলে মিশে গেল, তখন খবর কে দিবে? পূর্ণ জ্ঞানের লক্ষণ, পূর্ণ জ্ঞান হলে মানুষ চুপ হয়ে যায়, তখন আমি রূপ লুনের পুতুল সচ্চিদানন্দর রূপ সাগরে গোলে এক হয়ে যায়, আর একটুও ভেদ বুদ্ধি থাকে না। বিচার করা যতক্ষণ না শেষ হয়, লোকে ফরফর করে, তর্ক করে, শেষ হলে চুপ হয়ে যায়। কলসি পূর্ণ হলে কলসির জল পুকুরের জল এক হলে আর শব্দ থাকে না। যতক্ষণ না কলসি পূর্ণ হয় ততক্ষণ শব্দ। আগেকার লোকে বলতো, কালাপানিতে জাহাজ গেলে লোক ফেরে না। নমস্কার, জয় গুরু।